তোমারে ভালোবেসে ভালো রাখতে পারলাম না রে। যমুনা ও যমুনা নীল যমুনা, যমুনা যমুনা নীল যমুনা। আজ আমরা এসে পৌঁছেছি এই ভ্রমণ সিরিজের তৃতীয় তথা অন্তিম পর্বে। এই সিরিজটা দুদিনের একটা উইকেন্ড ট্যুর, যার প্রথম দিনে আমরা ছিলাম তারকেশ্বর এবং কামারপুকুরে, যা গত দুটো পর্বে অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। আগের পর্বগুলো যদি কেউ মিস করে গিয়ে থাকো, চটপট করে গিয়ে প্লেলিস্ট থেকে দেখে নাও। আজ তৃতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝটপট তৈরি হয়ে আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুর থেকে জয়রামবাটির উদ্দেশ্যে। তো আমরা এখন এই জয়রামবাটি এসে গেছি, জয়রামবাটি কার পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে এখানে দাঁড়ালাম। তো বেশিক্ষণ লাগলো না, অ্যাকচুয়ালি কামারপুকুরা জয়রামবাটির ডিস্টেন্স মোটামুটি কিলোমিটার দুয়ে। তো 10 টাকা করে এখানে বাস ভাড়াও আছে, যদি কেউ বাসে আসতে চাও 10 টাকা করে বাস ভাড়া দিয়ে আসা যায়, এবং টোটো অটো এইসবও পাওয়া যায়। সেক্ষেত্রে মোটামুটি 25-30 টাকা করে পার হেড এরা নেয়, ডিপেন্ড করে। যদি ফুল বুক থাকে তাহলে হয়তো 30 টাকা করে হয়ে যাবে, বা যদি একা আসো বা দুজন আসো সেক্ষেত্রে টোটো বুক করে আসতে হয়, সেক্ষেত্রে 100-120 টাকা নেয় এরা। আর আমরা তো যেহেতু গাড়ি নিয়ে এসেছি, তো আমরা সেক্ষেত্রে আমরা গাড়ি নিয়ে এসে গাড়ি এখানে পার্কিংয়ে রেখে এবার আমরা যাব মঠের দিকে। জয়রামবাটি রামকৃষ্ণ মঠেরও সেম কেস কামারপুকুরের মতোই, এখানে কিন্তু ভিতরে ভিডিও করা যায় না। তো এই পার্কিং থেকে বেরিয়ে এখানেও কিন্তু এই থাকার জন্য এই বিভিন্ন রকম লজগুলো রয়েছে, অনেকগুলো লজ রয়েছে এখানে পরপর। মেগা লজ, লজ সিংহবাহিনী, অনেকগুলো লজ রয়েছে পরপর এখানে এই রামকৃষ্ণ মঠের মন্দিরের রাস্তায়। লজ সিংহবাহিনী দাদা, এখানে রুম ভাড়া কিরকম থাকার? 400-2000 টাকা মানে আছে। ওকে, এসি নন এসি উপরের দিকে আর কি? ওকে, ডরমেটো আছে, ছজন পর্যন্ত রুম আছে। আচ্ছা, তো এখানে এই লজ সিংহবাহিনী দাদার সঙ্গে একটু কথা বললাম, এখানে 400-2000 টাকা অবধি রুম আছে, নন এসি এসি সব রকম, 6 জন অবধি পার রুমে থাকার মতো রুমও আছে দাদার এখানে। তো তোমরা কেউ চাইলে এখানে এসে দাদার কাছে থাকতে পারো। তো এই হচ্ছে মঠের এন্ট্রান্স, মায়ের মন্দিরের এন্ট্রান্সের রাস্তা। তো এরপরে ভিডিও করা যায় না, এই যে এখানে এই যে মায়ের বাড়ির, এগুলো বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব তোমাদের দেখাচ্ছি, শেয়ার করছি। এখানে সারদা দেবীর দীর্ঘ 9 বছর জীবনের কাটিয়েছেন, তারপরে ওনার বিবাহ হয়ে যাওয়ার পরে উনি চলে গেছেন রামকৃষ্ণদেবের সাথে। তো এখানে এই মন্দিরটা বানানো হয়েছে 1923 সালে, অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হয়েছে, আর এখানে বানিয়েছেন এটা স্বামী শারদানন্দন। তো চলুন, ভেতরে তো নিয়ে যাওয়া পসিবল না, বাইরে থেকে যেটুকু দেখানো পসিবল হচ্ছে আমরা দেখাচ্ছি, আর ভেতরে গিয়ে কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো এখানে টাইমিংটা গেটে দেওয়া আছে, শীতকাল এবং গরমকালে দুটো আলাদা টাইমিং ফলো করা হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকালে 5:30 থেকে 11:30, বিকেল 4:00 থেকে রাত্রি 8:30, আর অক্টোবর থেকে মার্চ 6:00 থেকে 11:30, আর বিকেল 3:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত মন্দির খোলা থাকে। সারদা মঠ থেকে ঘুরে বাইরে বেরিয়ে এসেই দেখা হয়ে গেল মায়ের নাতনির সাথে, তার মুখ থেকেই শুনে নিলাম সারদা মায়ের কিছু ইতিহাস। বোধহয় ভাই ভাই বউ। হ্যাঁ, আচ্ছা, আপনি ওনার নাতির মেয়ে? আচ্ছা আচ্ছা, সারদা মায়ের নাতির মেয়ে। আচ্ছা 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 আচ্ছা, উনি এখন থাকেন এখানে? আচ্ছা 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 আচ্ছা। আর এইসব বাড়ি মায়ের, এই কিছু বড় মামা, তো ওনার মুখেই শুনলেন। এখানে এই জায়গাটা খুব সুন্দর, আর কালকে আমরা যখন রামকৃষ্ণ মঠে গেছিলাম তখন সত্যি কথা বলতে এতটাই এক্সস্টেড ছিলাম যে ভালোভাবে কিছু আর এক্সপ্লোর করতে পারিনি, বাট আজকে একদম সকালে ফার্স্টে এখানে এসেই বেশ ভালো লাগছে। তো এটা হচ্ছে ওই গোপাল মন্দির, উনি জগদ্ধাত্রী পুজো করতেন সারদা মা, তো এখানেই করতেন, এটা হচ্ছে সেই গোপাল মন্দির এবং জগদ্ধাত্রী পুজো এখানেই হতো। তো চলো। আর এই পাশটা ওই অপোজিট ডেটটা হচ্ছে, এটা প্রসন্ন মা, হচ্ছে ওনার বড় ভাই, মানে সারদা দেবীর বড় ভাই। হ্যাঁ,
সারদা মায়ের এই নাতনি, উনি বললেন এই পাশটা বড় মামা ছিলেন প্রসন্ন মামা, তো এরা মঠকে দিয়ে দিয়েছে, তো এটা এখন মঠের ভিতরে চলে গেছে, তো এখানে আর ভিডিও করা যায় না। এই যে মঠের পাঁচিল, অ্যাকচুয়ালি আসল যখন গেটটা ছিল এই বাড়ির, তখন গেটটা ছিল এইখান থেকে, এই যে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি এই গেটটা এখানে ছিল, তো এখান থেকে এখন বন্ধ করে দিয়েছে। এখন মঠে যেতে গেলে ওপাশ দিয়ে রাস্তা যেতে হয়, আর এই মঠের ভিতরের এই যে এখানে আসলে মায়ের সব মায়ের যে রান্নাঘর, মায়ের যে থাকার ঘর, এগুলো এর ভিতরে। এই যে এখানে আছে শ্রী শ্রী মায়ের নতুন বাড়ি, এটা পুরনো বাড়ি, এদিকে নতুন বাড়িটাও আছে। আমি জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড কি না, তো যাই, গিয়ে যদি অ্যালাউড হয় তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো এটা হচ্ছে মায়ের নতুন বাড়ি, বাট ভিতরে ফটোগ্রাফি প্রোহিবিটেড। তো এখন এই মায়ের মন্দিরের পাশেই এখানে রয়েছে সিংহবাহিনীর মন্দির, তো চলো যাই ওটা একটু দেখে আসি। ওই সিংহবাহিনী মন্দির মায়ের বাড়ির পাশেই, এখান থেকে জাস্ট হাঁটা পথে দু মিনিটও হবে না, এক মিনিট, মায়ের বাড়ির জাস্ট এক মিনিট আগে ডান হাতে গলির ভিতরে। চলো এলাম এখানে, সিংহবাহিনী মন্দিরও দর্শন করে গেলাম মাকে। এই শ্রী শ্রী সারদা মায়ের স্মৃতি বিজড়িত পুণ্যপুকুর, এটা রামকৃষ্ণ মিশনের ভিতর দিয়ে ওপাশ দিয়ে আসা যায়, আর আমরা এসেছি রামকৃষ্ণ মিশনের মানে মঠের যে গেটের এন্ট্রি পয়েন্ট সেটার বাইরে দিয়ে। হ্যাঁ, এখানে একটা পোস্টার লাগানো আছে যেখানে, হ্যাঁ, তার সামনে একটা কিছু ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, যে এখানে অ্যাকচুয়ালি লেখা আছে যে পবিত্র এই পুণ্যপুকুরে কেউ কিছু আবর্জনা বা ময়লা ফেলবেন না, তো তার উপরে ব্যাগ ঝুলিয়ে দিয়েছে, দিয়ে আবর্জনা যথারীতি ফেলে দিয়েছে। তো এখানে কিন্তু ফেভারিট সকালবেলার টিফিন এই চপ মুড়ি, লুচি সবজি এইসবও পাওয়া যাচ্ছে চা, তো আমরা চপ মুড়ি খাচ্ছি। সকালবেলা ব্রেকফাস্ট করার মধ্যে দিয়ে বাংলা শিল্পকে উজ্জীবিত করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তাই আমরা এখন এসে দাঁড়ালাম অন্দাবয়েতে, জয়পুর ফরেস্টে, বনলতা রিসর্টের সামনে। এই জয়পুর ফরেস্টের সামনে দাঁড়িয়েছিলাম, তো বনলতা রিসর্টে এই এখানটায় একটু ভিতরে ওই সামনে থেকে একটু ভিডিও করছি। জয়রামবাটি থেকে এই জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টের দূরত্ব প্রায় 30 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগবে প্রায় 1:50। তো এই যে বনলতা রিসর্টের এখানে বনলতা হোটেল, এখানেই চা নিয়ে নিলাম, বেশ ভালো। এতক্ষণ জার্নি করে এসেছি, তো একটু যে থাকান সেটা কিন্তু কম হয়ে গেল। এই এক পিস রসগোল্লা 40 টাকা, আর এই যে ল্যাংচা, এই যে ল্যাংচা 50 টাকা সাইজ। এই বনলতা রিসর্টের সামনে এই যে হোটেল যেখানে আমরা চা খেলাম সেখানে, তো এখানে এইরকম মিষ্টিও আছে, তো মিষ্টি যারা ভালোবাসো তারা কিন্তু এখানে ওই 40 টাকার রসগোল্লা একদম জাম্বো সাইজ, একটা রসগোল্লা পুরো পেটমের সাইজ, আর ল্যাংচাও বেশ বড় বড় সাইজ, 50 টাকা একটা রসগোল্লা, সরি 50 টাকা একটা ল্যাংচার দাম, খেতে পারো কিন্তু যারা মিষ্টি প্রেমী তারা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি জয়পুর ফরেস্টের সামনে, আর ভেতরে ফরেস্টে যাওয়ার টাইম নেই আমাদের, কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে বেশ সুন্দর, কিন্তু যেটা মানে সত্যি ভাবার বিষয় বা ভাবাচ্ছে সেটা হলো যে দেখো এখানে প্রচুর গাছ কেটে এরকম কাঠ এরকমভাবে ফেলে রেখেছে, মানে গাছ কাটা হয়েছে, সেই কাঠগুলো এখানে শুকানো হচ্ছে, তো আস্তে আস্তে এইভাবে যদি গাছ কাটা হতে থাকে তাহলে তো ফরেস্টটাই আর কোনোদিন থাকবে না। ইনফ্যাক্ট এর আগে হয়তো আরও বেশি, মানে আমাদের ড্রাইভার দাদাই বলছিল যে এর আগে ফরেস্ট আরও ডিপ ছিল, এখন আস্তে আস্তে ফরেস্ট লুপ্ত হয়ে যাচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে দেখো নিচের অবস্থা, এখানে ডাস্টবিন রয়েছে, তারপরে প্রপার টয়লেট রয়েছে পে অ্যান্ড ইউজ, বাট এখানে মানে আমরা স্মেলটা পাচ্ছি, টয়লেটের গন্ধ এত বিচ্ছিরি যে লোকে মানে 5 টাকা দিয়ে টয়লেট করবে না, এখানে করবে, প্লাস এখানে তো এইসব ফেলে রেখেছে। বাট এই যে দোকান থেকে কেনা হচ্ছে প্রত্যেকটা দোকানের বাইরে বাইরে ডাস্টবিন রয়েছে, কিন্তু কেউ ফেলবে না, এগুলো আমাদেরই দোষ, আমাদের মতো ট্যুরিস্টরাই এটা করে, কারণ এখানকার লোকাল লোকজন তো এখানে এসে ফেলে না, আমরাই ফেলি। তো আমাদের ভিডিওর মাধ্যমে আমরা ডেফিনেটলি এটা রিকোয়েস্ট করবো যে প্লিজ নোংরা করো না, কারণ এটা দেখতেও খারাপ লাগে, প্লাস এটা মানে নেচারের জন্যও খুব খারাপ। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, বাট হ্যাঁ এই ফরেস্টটা ডেফিনেটলি সুন্দর। আমরা এর পরে একবার এর ভেতরে একটা বনলতা রিসর্ট, ফেমাস বনলতা রিসর্ট আছে, তো সেখানে এসে আমরা একবার থাকবো ডেফিনেটলি, তো সেই ভিডিও তোমাদের সাথে তখন শেয়ার করবো।
বাঁকুড়ার কালো ঘোড়া তোকে কে করেছে সৃষ্টি, তারই হাতে তৈরি এই বাংলারই দৃষ্টি। বাঁকুড়ার কালো ঘোড়া তোর নামটা জগত জোড়া রে, বাঁকুড়ার কালো ঘোড়া তোর নামটা জগত জোড়া। তো আমরা এসে গেছি বিষ্ণুপুরে, এসে পার্কিংয়ে গাড়ি রেখে বাজে এখন বেলা দুটো পারফেক্টলি, এই যে দুটো দুটো পাঁচ। তো আমাদের সবারই পেটে এখন ইঁদুর দৌড়াচ্ছে, বেশ খিদে পেয়ে গেছে। তো খাওয়ার অর্ডার দিয়েছিলাম, ভেজ থালি এসে গেছে একদম সুন্দর করে সাজিয়ে, ভাত, পাঁপড় ভাজা, এখানে ডাল, তার আগে শাক রয়েছে, স্যালাড, সবজি দু রকমের, চাটনি, মিষ্টি। তো চলো খেয়ে নিই, খাওয়া দাওয়ার টেস্ট কীরকম চলো তারপরে শেয়ার করছি তোমাদের সাথে। ভালো, খারাপ না, বাকিগুলো দেখি। ডাল তো নর্মাল, সবজিটা আগে খেয়ে দেখি, সবজি ভালোই, খারাপ না। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই। তো খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এবার এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে এবার সাইড সিনে যাবো। তো চলো এখান থেকে টোটো যায়, আমাদের তো বড়ো গাড়ি নিয়ে এসেছি, তো অ্যাকচুয়ালি গাড়িও যায় যে জায়গাগুলো আমরা যাবো, কিন্তু যেহেতু বড়ো গাড়ি তো সব রাস্তায় ঢুকতে পারবে না, সমস্যা আছে। তো তাই জন্য টোটো বুক করবো, তো টোটো করে সাইড সিনগুলো করবো। তো আমরা এবার সাইড সিনে বেরিয়ে প্রথমে এলাম বিষ্ণুপুর টেম্পল, এই যে টিকিট নিয়ে নিয়েছি বিষ্ণুপুর টেম্পলে, ২৫ টাকা করে টিকিট। এই বিষ্ণুপুর মন্দির, বিষ্ণুপুর টেম্পল, এই যে এই বাঁকুড়া টেম্পল, এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এরাই মেনটেন্যান্স করছে, এবং এদের আন্ডারে রয়েছে এখন। তো তাই জন্য এখনও ধ্বংসাবশেষের খানিকটা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি, এর পরবর্তীকালে আস্তে আস্তে নাহলে হয়তো এটাও ডেমোলাইজড হয়ে যেত। এই বাঁকুড়া টেম্পল ভিতরে, এই যে কত বছরের পুরনো পারফেক্টলি আমিও জানি না, বহু পুরনো এই মন্দির। এই মন্দিরের উপরে পুরো ইটের তৈরি এই মন্দির, উপরের ছাদটাও কিন্তু এখনো এই যে এরকম পোক্ত পুরো একদম চাকাচাক। তো বিষ্ণুপুর টেম্পল হয়ে গেল ঘোরা, এবার চলো নেক্সট লোকেশানে যাবো। আচ্ছা, আমরা এখান থেকে টোটো ভাড়া করেছি, টোটোতে পাঁচজন করে নেয়, টোটো ভাড়া ৪০০ টাকা ওরা। এই আমরা যেই কটা জায়গায় যাবো, প্রায় ৮টা মতো জায়গা, ৮টা ১০টা জায়গা ওরা সবগুলো ঘুরে দেখায়। এবার কিছু কিছু জায়গায় আছে, তার মধ্যে ৩টি জায়গা আছে যেখানে ঢোকার জন্য এন্ট্রি ফ্রি লাগে, যেমন এখানে ২৫ টাকা করে নিল। এখানে সব মাটির জিনিস এরকম বিক্রি হচ্ছে। আমরা এসে গেছি নেক্সট স্পট আমাদের শ্যামরায় মন্দির, এটা এখানে পাঁচুরা মন্দির নামেও পরিচিত এই শ্যামরায় মন্দির। তো চলো ভিতরে যাই। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখানে টোটাল ৩টে স্পট আছে, তার টিকিট একটাই, ওই ২৫ টাকা একটা টিকিটেই, কিন্তু এই ৩টে মন্দিরের ভিতরে ঢোকা যায়, আর বাকি যে স্পটগুলো আছে সেগুলো ফ্রি, সেগুলোর কোনো এন্ট্রান্স ফ্রি নেই। আসছে এই শ্যামরায় মন্দিরের এই ভিতরে, it is important that they have to have some continuity of work, you know, and everybody has been given measurements by the architect and অসাধারণ টেরাকোটার কাজ, অসাধারণ আর্কিটেকচার।
এই আমরা এখন এসেছি নেক্সট লোকেশন, এই জোর বাংলা মন্দির। তো এই জোর বাংলা মন্দিরও কিন্তু ওই তিনটে যে স্পট তোমাদের বললাম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মন্দিরদের যে তিনটে মন্দির রয়েছে তার মধ্যে একটা। তো এখানে ওই 25 টাকার যে টিকিট কেটেছিলাম ওই এক যে কোনো একটা মন্দিরে কাটলেই হবে, বাকি দুটো মন্দিরে কিন্তু সেই টিকিট দেখালেই হবে। এই যে টিকিট রেখে দিয়েছি সাথে করে, এই জোর বাংলা মন্দির 1655 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ তৈরি করেন। তো এই মন্দিরের ভিউ তোমাদের দেখালাম মন্দিরের ভিতর থেকে। তো চলো এবার এখান থেকে যাই নেক্সট লোকেশনে। তো আমরা এসে এবার দাঁড়িয়েছি নেক্সট লোকেশন রাধেশ্যাম মন্দিরে। এই রাধেশ্যাম মন্দিরের ভিতরে যাচ্ছি। এখানে কিন্তু কোনো টিকিট টিকিট বা এন্ট্রি ফিসের ব্যাপার নেই, বা আগের যে তিনটা মন্দির যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে সেগুলোতে যেমন টিকিট লাগে, এটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে, কিন্তু এটা কিন্তু কোনো টিকিট নেই। এই যে রাধেশ্যাম মন্দির, এই রাধেশ্যাম মন্দিরে এখন এই সংরক্ষণে মেনটেন্যান্সের কাজ চলছে। এই নাটমঞ্চ আর এদিকে তুলসী মঞ্চ, এই ভোগ কক্ষ, এই যে ভোগ কক্ষ এখানে। এই অসাধারণ সুন্দর মাটির টেরাকোটার কাজ এই মন্দিরের। কত পুরনো বট গাছ, তো এবার আমরা এসেছি জাস্ট অপোজিটেই শ্রীমতী চিন্ময়ী মাতার মন্দিরে। এই যে পিছনে 100 বছরের পুরনো বট গাছ, আর এইদিকে এই মাতার মন্দির। এই নেক্সট লোকেশন মহারাজ বীরহাম্বি উদ্যান। তো এর ভিতরে এখানে এন্ট্রি ফি 5 টাকা করে। এই মহারাজা বীরহাম্বির উদ্যান, এর ভিতরে ঢুকে পড়েছি। এই যে এর ভিতরে সুন্দর একটা গ্রাউন্ড, এই 5 টাকা করে টিকিট, টিকিট নিয়ে নিয়েছি। এই যে এই এই যে এর ভিতরে যে এই মহলটা, এর ভিতরে ভিডিও করা বারণ, কিন্তু উদ্যান থেকে ভিডিও করা যাবে। জিজ্ঞাসা করলাম, করে টিকিট কাটলো, 5 টাকা করে টিকিট নিল। তো চলো উদ্যান থেকে দেখাই, আর ভিতরে মোবাইলে মোবাইল ক্যামেরা ভিডিও করা সম্ভব হবে হয়তো, তো যদি সম্ভব হয় কিছু ভিডিও করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো উদ্যানটা এখান থেকেই দেখাই, জাস্ট সাজানো গোছানো পার্কের মতো একদম মনোরম সুন্দর। আর এই রাস্তাটা বেশ খুব সুন্দর, মানে দুদিকে পুরো একদম ঝাউ গাছ, অসাধারণ সুন্দর। তো চলো এর ভিতরে কী আছে একবার গিয়ে দেখি। এইটা এই যে মহলটা, এটা হচ্ছে লালজি টেম্পল, যেটা দূর থেকে আমি দেখছিলাম লালজি টেম্পল। এই রাস্তায় দাঁড়ালাম, দেখে এটা রাজবাড়ির গেট। এই যে এদিকে বড় গেট, ওদিকে ছোট গেট। এখানে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় এই এখান থেকে কামান কামান ফোটানো হয়, মানে কামান দাগা যেটা বলে আর কি, সেই কামান এখান থেকে তোপ করা হয়। তো জায়গাটা বেশ সুন্দর, ওই যে পায়রায় ভর্তি, গুলগুলির আওয়াজ বেরোচ্ছে। এখনও অবধি এই রীতিটা এখানে প্রচলিত আছে, এবং এখনও অবধি প্রত্যেক বছর এখানে কামান কিন্তু ফোটানো হয় দুর্গাপুজোর সময়। এই সেবার দাঁড়ালাম নেক্সট স্পটে আমাদের। এই যে আমার পিছনে এখানে সর্বমঙ্গলা মন্দির, আর এপাশে পিছনে লালবাদ। এই লালবাদের এখানে চলো, লালবাদের যে ঘাটটা সেটা তোমাদের নিয়ে যাই। এখানে অনেক কিছু এই মাটির জিনিসপত্র সব কিছু বিক্রি হচ্ছে। এই যে লালবাদের ঘাট, কিন্তু আমি একটু সাইড দিয়ে যাই, তাহলে পুরো ঘাটের ভিউটা ভালো করে হয়তো নিতে পারবো। বিশাল বড় দিঘি, বিশাল বড় দিঘি, দূর অনেক দূর, অনেক দূর
মানে দূরের ওই পারের পাড়টা কিন্তু একদম ছোট, লাল মাটি সবসময় ভালো, গ্রাম্য পরিবেশ সবসময় ভালো লাগবে এনি টাইম। হ্যাঁ, তবে পারফেক্ট টাইম আসার কিন্তু শীতকাল, গরমকালে বাঁকুড়া বিষ্ণুপুরে এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকে দিনের বেলা, বাইরে বেরিয়ে স্পটগুলো শান্তিতে ঘুরে দেখতে পারবে না। তো এটা পারফেক্ট টাইম কিন্তু শীতকাল, অক্টোবরের আফটার পুজো থেকে টিল ফেব্রুয়ারি বা মার্চ অবধি, যতদিন ঠান্ডা থাকে। এই আমরা এসেছি এখন এই দলমাদল কামান, এটা দলমাদল কামান এটার নাম। এই যে দলমাদল কামানের এই যে এই তোপটা, এটা কিন্তু এই যে এর আগে যে তোমাদের দেখালাম রাজবাড়ি গেট, যেখানে ওই বললাম দুর্গাপুজো তিনটে করে কামান প্রত্যেক বছর ওখান থেকে ওড়ানো হয়, অষ্টমীর দিন পাঠানো হয়, তার মধ্যে কিন্তু এটা একটা, এটা প্রত্যেক বছর এখান থেকে নিয়ে যাওয়া হয় দলমাদল কামান এই তোপটা। তো চলো এবার যাই নেক্সট লোকেশানে। নেক্সট এখানে একটা মন্দির আছে সুন্দর, তো আমরা এখন এসেছি বাউদেবী মা ছিন্নমস্তার মন্দিরে। এই পিছনে ছিন্নমস্তা মায়ের মন্দির, ভিতরে ফটোগ্রাফি করা বারণ, ফটো নেওয়া বারণ। তো বাইরে থেকে যেটুকু ভিউ শেয়ার করা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সব স্পট সব সাইট সিন করা কমপ্লিট, এবার প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, এসে বসে পড়েছি এই যে চায়ের দোকানে, কাউকে বলেছি চা বানাতে, ওই যে মাম তো আর্ধেক স্পটের নামেনি, তাতেও ক্লান্ত হয়ে গেছে। তো হ্যাঁ পায়ে ব্যথা সেটা আছে, তো এই যে চা বানাচ্ছে কাকু। তো চলো চাটা খাই, খেয়ে এবার এখান থেকে রওনা দেবো। আর ইতিমধ্যে আমার সঙ্গে তো অনেকে এসছে, তোমরা দেখলেই পুরো ট্রিপে, তো তারা বাকিরা ঢুকে গেছে বালুচরি শাড়ি দেখতে। এই বিষ্ণুপুর কিন্তু টেরাকোটার কাজ, বালুচরির কাজ এইসবের জন্য বিখ্যাত। তো বালুচরি শাড়ি দেখতে তারা ঢুকে গেছে, এখানে একটা দোকান আছে কনিষ্ক বলে সেখানে। তো এই আমরা এই কনিষ্কর বাইরেই এখানে বসে আছি। তো চলো ইতিমধ্যে চা এসে গেছে, তো ঝটপট চাটা খাই, খেয়ে একটু এনার্জি বাড়াই, তারপরে শাড়ি কিনে দিই। মাম বলছে তারপরে শাড়ি কিনে দিতে হবে, চাটা ভালো, এনার্জিটা একটু কম করে বাড়াই যাতে শাড়িটা কিনে দিতে না হয়। তো চলো চাটা খেয়ে নিই ঝট করে। বিষ্ণুপুরের বালুচরি শাড়ি কিন্তু পৃথিবী বিখ্যাত, কিন্তু যাই হোক আমাকে আর ফাইনালি মামকে কিনে দিতে হয়নি, কারণ আমরা গিয়ে দেখলাম দামটা বেশ খানিকটা ওভার প্রাইস আমাদের কাছে মনে হলো। তবে এই বিষ্ণুপুরেই একটা গ্রাম আছে যেখানে বালুচরি শাড়ি বানানো হয়, সেই তাঁতিদের কাছ থেকে গিয়ে যদি কেনা হয় সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটা সস্তা হতে পারে। যাই হোক আমরা এই শাড়ির দোকানে আর বেশিক্ষণ সময় ব্যয় না করে রওনা হয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। বিষ্ণুপুর থেকে কলকাতার দূরত্ব সড়ক পথে প্রায় 140 কিলোমিটার, আমাদের কিন্তু গাড়িতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা।